ওয়েলকাম টু দিশার একজন গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অনুরূপ জিওগ্রাফি কোশ্চেন বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে ফার্স্ট সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রথম আমরা দেখে নিই পার্ট এ এখানে প্রথমে দেখে নেওয়া যাক ফুল মার্কস চল্লিশ ঠিক আছে প্রথম পার্ট এর প্রশ্নগুলো দেখব এক দাগে বলেছে মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয় উত্তর হবে অপশান অপশান সি তাদের বলা হয় কার্টোগ্রাফার দুই নম্বর প্রশ্ন আমরা দেখব দুই নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক নিম্নলিখিত স্তম্ভগুলি থেকে সঠিক জোড়া তৈরি করো এবং সঠিক বিকল্প চিহ্নিত করো উত্তর এখানে হবে দেখো অপশান বি অপশান বি উত্তর হবে তাহলে অপশান বি উত্তর হচ্ছে আমরা দেখে নিই এখানে দেখো তাহলে কি হবে দর্শন আমরা আগে দেখে নেব দর্শন হবে দর্শন হচ্ছে ভূগোল চিন্তন এবার দেখো ভূতত্ত্ব হবে ভূমিরূপ বিদ্যা তারপর আমরা দেখতে পাচ্ছি ভূ জলবিদ্যা উত্তর হবে সমুদ্রবিদ্যা তারপর নৃতত্ত্ববিদ্যা এটা হবে সাংস্কৃতিক ভূগোল তাহলে বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখব তিন দাগের প্রশ্ন তিন দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক ছায়াপথগুলির মধ্যে দূরত্ব দেখো উত্তর হবে অপশান সি ক্রম বর্ধমান ছায়াপথগুলির মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান বর্ধমান নেক্সট আমরা দাগের প্রশ্ন দেখব নির্দেশনা আছে নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া হয়েছে যার একটি দাবি হিসেবে এ এবং অপরটি কারণ হিসেবে আর আছে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক দাবি এতে আছে পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে আর আরতে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে তাহলে উত্তর হবে অপশন এখানে সি এখানে সি অপশানে কি বলা হয়েছে এ হলো সঠিক কিন্তু আর সঠিক নয় আমরা এবার পরের প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে উত্তর অপশান এ উত্তর অপশান এ ছায়া অঞ্চল নামে পরিচিত সেটি ছায়া অঞ্চল এবার ছয় দাগের প্রশ্ন মহাদেশীয় ভূতকে গড় গভীরতা হল অপশান ডি তিরিশ কিমি নেক্সট আমরা সাত দাগ সাত দাগের প্রশ্ন দেখব কোন ধরনের আগ্নেয়গৃতে সান্দ্র লাভা প্রবাহিত হয় উত্তর হবে দেখে নাও অপশান দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয় অপশান এ সিসমোগ্রাফ নয় দাগের প্রশ্ন যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় ওটি হলো অপশান এ অন্তর্জাত শক্তি 10 নম্বর প্রশ্ন নিম্ন লিখিত কোনটি সুনামির জন্য দায়ী নিম্ন লিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয় এখানে অপশন ডি মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা ক্ষয় সুনামির জন্য দায়ী নয় আমরা नेक्स्ट প্রশ্ন দেখে নেব এখানে দেখো তোমরা একটা নিম্নলিখিত গ্রাফ অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও এগারো বারো এবং তেরো এই গ্রাফটা অধ্যয়ন করার পরে তাহলে প্রথম প্রশ্ন এখান থেকে আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলের স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক তাহলে হবে এখানে অপশান বি লয়ার টু লেয়ার এখানে লেয়ার লয়ার না সরি লেয়ার টু মানে দুই নম্বর লেয়ারে তাহলে এই আমরা দুই নাম্বার লেয়ার দেখতে পাচ্ছি ভালো করে দেখে নাও এখানে এই যে দুই নাম্বার লেয়ার রয়েছে এটা এটাতে এই এই হচ্ছে দুই নাম্বার লেয়ার তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই লেয়ার টু হবে এরপর বারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে অপশান এখানে উত্তর হবে দেখো লেয়ার টু এবং লেয়ার ফোর এর ঊর্ধ্ব ঊর্ধ্বতল আবার তোমরা লিখে দেখে নাও তাহলে লেয়ার টু এবং লেয়ার ফোর এর ঊর্ধ্ব ঊর্ধ্বতল লেয়ার মানে এই জায়গাটার মধ্যে কথা বলা হচ্ছে নেক্সট আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় অপশান সিতে দেখো লেয়ার থ্রি লেয়ার থ্রির মধ্যে দেখা যায় আমরা লেয়ার থ্রিটা এখানে দেখে নিচ্ছি এই জায়গাটা লেয়ার থ্রি তাহলে উত্তর আমরা দেখে নেব যে তেরো দাগে যে বায়ুমণ্ডলের কোন স্তরে কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় উত্তর হবে অপশান সি লেয়ার থ্রি নেক্সট পেজ আমরা দেখে নেব চৌদ্দ নম্বর প্রশ্ন সামুদ্রিক লবণ ধুম্রকণা সূক্ষ্ম মাটি এইগুলিকে একসাথে বলা হয় অপশান সি ধুলিকণা পনেরো নম্বর প্রশ্ন ওজন স্তর বিন্যাসের জন্য সর্বাধিক কোন গ্যাসটি দায়ী উত্তর অপশান বি ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি নেক্সট আমরা পার্ট বি প্রশ্ন দেখব পার্ট বিতে ষোলো দাগে প্রশ্ন নির্দেশনা আছে নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া হয়েছে যার একটি দাবি হিসেবে এ এবং অপরটি কারণ হিসেবে আর আছে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক দাবিতে এতে আছে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্র অন্তর্গত কারণে আছে মানবীয় ভূগোলে সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার দাবি ও কারণ দুইটি সত্য এবং কারণে সঠিক ব্যাখ্যা হলো দাবিটি তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখে নেব সতেরো দাগের প্রশ্ন সতেরো দাগে কি বলেছে কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটার ডিটারমিনিজম নামেও পরিচিত উত্তর অপশান ডি নব নিয়ন্ত্রণবাদ আঠারো দাগের প্রশ্ন নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয় অপশান সি ভূসংস্থান ভূ সংস্থান নেক্সট আমরা দেখে নেব প্রশ্নের মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও উনিশ থেকে একুশ এখানে এই কেস স্টাডিটি ভালো করে পড়ে নিতে হবে শাকসবজি ফল ও ফুলের বিশেষ চাষকে হর্টিকালচার বা ট্রাক ফার্মিং বা বাজার বাগান কৃষি বলে এবং এই প্রযুক্তি প্রধানত উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার হ্রদ অঞ্চল উচ্চ শিল্পায়িত নগরীকৃত অঞ্চল এবং উত্তর পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মেট্রোপলিটান অঞ্চলের শহরগুলিতে করা হয় উন্নত দেশগুলি নগরায়িত রাজ্যগুলিতে সবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে এই ধরনের চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে দেয়া হলো এইবার আমরা এখানে প্রধান বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি এক কৃষি কৃষিজোঁতগুলির আকার অপেক্ষাকৃত ছোট দুই এই বাগানগুলি পাকা সড়কপথের সাথে খুব ভালোভাবে সংযুক্ত তিন ট্রাক ফার্মগুলি সাধারণত বাজার থেকে রাতারাতি পৌঁছানো যায় এবং এমন দূরত্বে থাকে চার এটি একটি নিবিড় পুঁজি নির্ভর এবং অত্যন্ত যন্ত্র নির্ভর কৃষি কৃষিকাজ পাস এই ধরনের কৃষি বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে রোমান হরপের ছয় শাক ও ফল সংগ্রহ হাতে করা হয় এইবার আমরা দেখে নেব ওখান থেকে প্রশ্নগুলো উনিশ কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে উত্তর অপশান সি আমেরিকা যুক্তরাষ্ট্র কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান ও কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয় উত্তর অপশান ডি এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত দূর অনেক দূর পর্যন্ত হয় এটি এখানে এই ডিটি সঠিক নয় এরপর একুশ নম্বর প্রশ্ন কোন ফুল নেদার নেদারল্যান্ডের বিশেষত্ব উত্তর অপশন এ টিউলিপ কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব টিউলিপ নেক্সট পেজ দেখে নেব প্রশ্নপত্রে বাইশ নম্বর প্রশ্ন শূন্যস্থান প্রথমেই অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে অপশন ডি উত্তর হবে শূন্যস্থানে খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে তেইশ নম্বর প্রশ্ন সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে উত্তর দেখে নেওয়া যাক এখানে অপশান বি উত্তর হবে অপশান বিতে কী এখানে বলেছে দেখে নেওয়া যাক তিন তার মানে তিন চার দুই এক পর হবে দেখো প্রথমে তিন তারপর চার এই দুই তারপর এক মানে কোনটা শিকার সংগ্রহ তারপর যা যাবার পশুপালন তারপর গৃহপালিত পশুপালন তারপর বাণিজ্যিক পশুপালন পরপর এগুলো এবার আমরা দেখব চব্বিশ দেখে নিচের কোন ধরনের খনিতে বৃহৎ দ্রুত উৎপাদন করা যায় উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার খোলা ঢালাই খনন নিচের কোন ধরনের খনিতে বৃহৎ দ্রুত উৎপাদন করা যায় খোলা ঢালাই খনন নেক্সট আমরা দেখব পঁচিশ দাগের প্রশ্নে কি বলেছে ব্রাজিলের কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয় অপশান বি মিনাস গেরাইস মিনাস গেরাইসে ছাব্বিশ নাম্বার প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি অপশান সি ভারত পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি উত্তর সি ভারত নেক্সট পেজ দেখে নেব সাতাশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাক শ্রমিক হিসেবে পরিচিত অপশান ডি অতি নব্ব আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত পার্ট সি থেকে নিম্নলিখিত দ্রাভি দ্রাঘিমাগত বিস্তৃতের মধ্যে কোনটি ভারতের সীমানার জন্য প্রাসঙ্গিক অপশান সি আটষট্টি ডিগ্রি সাত নটিক্যাল মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ নটিক্যাল মিনিট পূর্ব নেক্সট আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানায় রয়েছে বাংলাদেশ রয়েছে বাংলাদেশের সাথে উত্তর অপশান বি তাহলে শূন্য স্থানে বাংলাদেশ হবে ত্রিশ নাম্বার প্রশ্ন নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে উত্তর অপশন এ তাপ্তি অপশান এ তাপ্তি নেক্সট আমরা একত্রিশ নাম্বার প্রশ্ন দেখব আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো উত্তর অপশান ডি গুরুশিখর শূন্যস্থানে গুরুশিখর হবে তাহলে আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর একত্রিশ নম্বর প্রশ্ন কোন নদীটি দক্ষিণী গঙ্গা নামে পরিচিত অপশান ডি গোদাবরী কোন নদীটি দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদীটি নেক্সট আমরা দেখব এখানে প্রদত্ত রেখা মানচিত্রে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্যকে এ বি সি হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে মধ্য থেকে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করো প্রশ্ন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে ভালো করে এই এটা মানচিত্রটা দেখে নাও এবার দেখো প্রদত্ত মানচিত্রে এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে এ এই দেখতেই পাচ্ছ আগে দেখে নাও এটি ভালো করে দেখে নাও এটি এ তাহলে এটি কোন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যকে চিহ্নিত করে অপশান ডি সাত পুরা পর্বতমালা সাতপুরা পর্বতমালা এবার চৌত্রিশ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটির নাম হবে অপশন ডি কাবেরি কারণ দেখে নাও ডিটা এখানে আছে এই পোর্শনের নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট আমরা দেখবো পঁয়ত্রিশ প্রদত্ত মানচিত্রে সি হলো এখানে বিটা তোমরা দেখতে কেন কি বলছে প্রদত্ত মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী প্রশ্ন এই নদীটির নাম হচ্ছে অপশান ডি কাবেরি তাহলে বি আমরা দেখতে পাচ্ছি এই রয়েছে এটি কিন্তু কাবেরি নদী ফলে এখানে উত্তর হবে দেখে নাও অপশান ডি কাবেরি নেক্সট আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখব প্রদত্ত মানচিত্রের সি হলো ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল রয়েছে এই এই উপকূলীয় সমভূমিটির নাম কী হবে দেখে নাও মালাবার উপকূলীয় সমভূমি মালাবার উপকূলীয় সমভূমি তাহলে কোথায় রয়েছে মালাবার উপকূলীয় সমভূমি এই সি এইটা হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি এটি ভালো করে তোমরা দেখে নাও তাহলে উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মালাবার উপকূলীয় সমভূমি মধুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাঙ্ক ইউ ভেরি মচ কি ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও